বুড়ো চণ্ডীদাসের কাব্যের নাম কি? শ্রীকৃষ্ণ কীর্তন। বুড়ো চণ্ডীদাসের কাব্যের নাম কি? শ্রীকৃষ্ণ কীর্তন। কাংপা কে ছিলেন? কাংপা চর্যাপদের একজন প্রধান কবি। তার রচিত পদের সংখ্যা 13টি। বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি? অপভ্রংশ। বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি? অপভ্রংশ। দৌলত উজির বাহরাম খানের কাব্যের নাম কি? লাইলি মজনু। দৌলত উজির বাহরাম খানের কাব্যের নাম কি? লাইলি মজনু। ইউসুফ জুলেখা কাব্যের রচয়িতা কে? শাহ মোহাম্মদ সগির। ইউসুফ জুলেখার কাব্যের রচয়িতা কে? শাহ মোহাম্মদ সগির। আলোলের শ্রেষ্ঠ কাব্যের নাম কি? পদ্মাবতী। আলোলের শ্রেষ্ঠ কাব্যের নাম কি? পদ্মাবতী। লালন শাহ কী রচনা করেছেন? লালন গীতি বা বাউল গান। লালন শাহ কী রচনা করেছেন? লালন গীতি বা বাউল গান। মধুসূদন দত্তের মহাকাব্যের নাম কি? মেঘনাবদ কাব্য। মধুসূদন দত্তের মহাকাব্যের নাম কি? মেঘনাবদ কাব্য। রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্য প্রথম কোন সালে প্রকাশিত হয়? 1916 খ্রিস্টাব্দে, বাংলা 1322 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্য প্রথম কোন সালে প্রকাশিত হয়? 1916 খ্রিস্টাব্দে, বাংলা 1322 সালে। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত? অগ্নিবীণা। 1922 সালে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত? অগ্নিবীণা। দুসুর পাণ্ডুলিপি কার রচনা? জীবনানন্দ দাস। দুসুর পাণ্ডুলিপি কার রচনা? জীবনানন্দ দাস। লালসালুর লেখককে? সৈয়দ ওয়ালিউল্লাহ। লালসালুর লেখককে? সৈয়দ ওয়ালিউল্লাহ। জহির রায়হানের জনপ্রিয় উপন্যাস কোনটি? আরেক ফাল্গুন। জহির রায়হানের জনপ্রিয় উপন্যাস কোনটি? আরেক ফাল্গুন। প্রথম কোন মহিলা কবি রামায়ণ রচনা করেন? চন্দ্রাবতী। প্রথম কোন মহিলা কবি রামায়ণ রচনা করেন? চন্দ্রাবতী। অনদামঙ্গল কার রচনা? বারদচন্দ্র রায়গুণাকর। অনদামঙ্গল কার রচনা? বারদচন্দ্র রায়গুণাকর। গোরক্ষ বিজয় এর আদি কবির নাম কি? শেখ ফয়জুল্লাহ। গোরক্ষ বিজয় এর আদি কবির নাম কি? শেখ ফয়জুল্লাহ। মধুমালতী কাব্যের অনুবাদক কে? মোহাম্মদ কবির। মধুমালতী কাব্যের অনুবাদক কে? মোহাম্মদ কবির। মধুমালতী কাব্য কোন ভাষা থেকে অনুদিত হয়েছে? হিন্দি। মধুমালতী কাব্য কোন ভাষা থেকে অনুদিত হয়েছে? হিন্দি। ঈশ্বর গুপ্ত সম্পাদিত পত্রিকার নাম কি? সংবাদ প্রভাকর। 1831। ঈশ্বর গুপ্ত সম্পাদিত পত্রিকার নাম কি? সংবাদ প্রভাকর। 1831। প্রফুল্ল নাটকটি কে রচনা করেছেন? গিরিশচন্দ্র ঘোষ। প্রফুল্ল নাটকটি কে রচনা করেছেন? গিরিশচন্দ্র ঘোষ। কল্লোল পত্রিকা কোন সালে প্রকাশিত হয়? 1913 সালে। কল্লোল পত্রিকা কোন সালে প্রকাশিত হয়? 1913 সালে। অরণ্যক উপন্যাসের রচিতার নাম কি? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অরণ্যক উপন্যাসের রচিতার নাম কি? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আত্মজীবনীমূলক রচনা উদাসীন পথিকের মনের কথা লেখক কে? মীর মুশারফ হোসেন। আত্মজীবনীমূলক রচনা উদাসীন পথিকের মনের কথা লেখক কে? মীর মুশারফ হোসেন। আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? রাত্রিশেষ। আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? রাত্রিশেষ। নেমেসিস নাটকটি রচয়িতা কে? নুরুল মুমেন। নেমেসিস নাটকটি রচয়িতা কে? নুরুল মুমেন। নদী বক্ষে কার রচনা? কাজী আব্দুল ওয়াদুদ। নদী বক্ষে কার রচনা? কাজী আব্দুল ওয়াদুদ। সময়কাল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? সিকান্দার আবু জাফর। সময়কাল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? সিকান্দার আবু জাফর। অমর একুশে এর কবির নাম কি? আলাউদ্দিন আল আজাদ। অমর একুশে এর কবির নাম কি? আলাউদ্দিন আল আজাদ। দনদানে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা এই গানটি রচিতা কে? দ্বিজেন্দ্রলাল রায়। দনদানে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা গানটি রচিতা কে? দ্বিজেন্দ্রলাল রায়। জয়দেব রচিত সংস্কৃত কাব্যগ্রন্থের নাম কি? গীত গোবিন্দ। জয়দেব রচিত সংস্কৃত কাব্যগ্রন্থের নাম কি? গীত গোবিন্দ। আলোল আলাউলের পদ্মাবতী কোন কবি অনুবাদ করেন? কোন কাব্য থেকে? মালিক মোহাম্মদ জাইশির। পদু মাধব কাব্য থেকে। বারদচন্দ্র কোন রাজসভার কবি ছিলেন? মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভার কবি। ফকির গরিবুল্লাহ রচিত দুটি গ্রন্থের নাম কি কি?
আমির হামজা প্রথম অংশ এবং জঙ্গনামা মুসলমান সম্পাদকের সম্পাদনায় কোন প্রথম কোন পত্রিকা সম্পাদিত হয়? সমাচার সবরাজেন্দ্র, সম্পাদক শেখ আলিমুল্লাহ।